আশা করছি ভালোই আছো, আমি অনেক অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা তোমাদের সাথে নিয়ে শুরু করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকের ব্লগটা একটু লেট শুরু করছি, কারণ আমার ফোনের মেমোরি শেষ হয়ে গেছে, ভিডিও আপলোড করার পরেই এটা স্টার্ট করতে পারছি, নাই তো আমার ফোনে একটু মেমোরি খালি ছিল না, সেই জন্য আমি শুরু করতে পারিনি, সেই জন্য আমার লেট হয়ে গেছে। তো স্নান করার পরে শুরু করেছি, এখন আমি পুজো দিতে যাব। তো আমি এখন পুজো দিতে যাচ্ছি, সেই জন্য একটু তাড়াতাড়িও করে নিয়েছি রান্নাবান্না, যে আজকে বৃহস্পতিবার করে পুজো দেব, সেই জন্য এইসব মুছে রেডি করে রেখেছি। এখন ফুল উঠাতে যাব। ফুল উঠানো হয়ে গেছে তোমার, কেন কি আজকে অনেক কিছু হয়েছে, আমের পল্লব, দুর্বো গাছ, বেলপাতা, ফুল, তারপরে একটা সুপারি, এই যে সুপারি, এসব গোছানো লাগে না, সেই জন্য আর কি নেই নি সাথে ফোন। এখন উঠিয়ে নিয়েছে, এই যে এই যে ফুল, এই যে এইসব লাগে বৃহস্পতিবার, সেই জন্য আমার উঠানো হয়ে গেছে। গুছিয়ে গাছে জল দেব, দিয়ে তারপর পুজো দিতে যাবো। একটু পরে গিয়ে প্রসাদ উঠাই নিয়ে আসবো, আর আমাদের পাওয়ার দেখবে, প্রসাদ যখন উঠাতে যাব না, ও আপনা বুঝে যাবে যে এখন ও কিন্তু জানে আমি পুজো দিচ্ছি, কিন্তু আজকে বৃহস্পতিবার, ও কী করে বুঝে যায় যায় না, এমনি সময় এমনি কোনো সপ্তাহে মানে কোনো দিন বেরোবে না বৃহস্পতিবার, এমনি অন্য দিনগুলো বেরোবে না, যেদিন বৃহস্পতিবার হবে ওই দিনই ও বেরোবে, যাই না কী করে বোঝে কী আমি বুঝতেই পারলাম না পর্যন্ত। আমি এখন গিয়ে দরজা খুলবো না, ও আপনার বেরোয় আসবে প্রসাদ খাওয়ার জন্য, ও সবাই আগে থাকে প্রসাদ খাওয়ার জন্য। এই যে পুজো দিয়ে প্রসাদ নিয়ে আসলাম, আমার পাওয়ার ওইদিকে দেখো, ওইদিকে দেখো পাওয়ার রেডি ওর প্রসাদ খাওয়ার জন্য, পাওয়ার প্রসাদ দিতে হবে, ও পুজো দিয়ে দিলেই ও প্রসাদ কি করে বুঝে যায় না, ও প্রসাদ খুব চলে আসে, প্রসাদ দেবো পাওয়ার, দাঁড়াও বাবুকে দিয়ে আসি, এখন প্রসাদ খাবো, পিয়াজ বাড়ি আসবে তার জন্য ওয়েট করছি রাস্তায়, কখন আসবে পিয়াজ বাবা, এই দেখো তুমি কি আইসক্রিম খাও বাবা, এই যদি তাই আইসক্রিম আইসক্রিম ওলাকে রাস্তায় পেয়ে গেছিলে, তোমার তো কি মজা না, হ্যাঁ ওফ ভালো হয়েছে, তো ড্রেসে লেগে যাবে না, আসো ড্রেস খুলে খেতে পারতে, দেখো একটু মামির হাক করে বাবু শোনা, বাবু শোনা, বাবু শোনা,
রেস্টুরেন্ট খুলে নাও। তো সন্ধ্যার আগে আগে আমি রান্না করে নিয়েছি, এখন রান্না কমপ্লিট হয়ে গেছে। কেন কি আজকে মানে আমি আবার দোকানে যাব, কেন প্রিয়াংশুর পাপ্পা পড়াবে আর আমি দোকানে যাব। একা দোকা মানুষ আমরা, দুইজন মানুষ, ও যদি বিজি থাকে তো আমার দেখা লাগে দোকান। তো আর সুগি তো 7টার সময় চলে যায়, 7টাও 5:10 এরকম সময় চলে যায়, বাস আসে, বাসে চলে যায়। তো সেই জন্য আমার দোকানে যাব, প্রিয়াংশকে পড়াবে, পড়ানো হয়ে গেলে ও যাবে। আর বেশি ভালো পড়ায়, আর আমি পড়াতে গেলে মারি, ওই জন্য বলে তোমার পড়াতে গেলে দোকানে বসো, আমি পড়িয়ে দেবো। তো ওই পড়ায়, তাই সেই জন্য আমি আবার রান্না করে নিয়েছি। আমি চাই না আমার শাশুড়ি এবার রান্নাবান্না করুক, বয়স হয়ে গেছে, এখন যত সময় পারি, এমনি এরকম না যে আমার শাশুড়ি করে, আমার শাশুড়ি যথেষ্টই আমার হেল্প করে, চেষ্টা করি যে সব কিছু করে রাখার। পাঙাশ মাছের তরকারি সকালে নিয়ে এসেছিলো, ওটা গরম করেছি। আর এখানে কলা ভাজা, ছোটো ছোটো যে কলা হয় ওই কলা ভাজা, আর এখানে কচুর পাতা ভাজা সব গরম করেছি। আর রাত্রে ডিম আর মাছ ভাজা করেছি, আমার দাদার অনেক পছন্দ মাছ ভাজা, তোমার বলেছি রাত্রে আমার জন্য মাছ ভাজা করবে, ডিমও খাবে তো মাছও খুব পছন্দ, তো সেই জন্য 2 পিস মাছ ভাজলাম আর পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভাজা করেছি, হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, তো রেডি হয়ে গেছি এখন দোকানে যাওয়ার জন্য, আর প্রিয়াংশ এখানে পড়াশুনো করছে আর পাপ্পাকে পড়াচ্ছে। মাস্টার আছে প্রিয়াংশ, পাপ্পা যাই টাটা, পড়াশুনো করে তা পাপ্পার সাথে দোকানে আসো। তা আমি এখন দোকানে বেরোচ্ছি, এই যে মানে স্কুটি আর পিছনে পাওয়ার। দোকানে চলে আসলাম, আর সুগি এই যে বসে আছে, সুগি গেম খেলতি, সুগি কেসি ও সুগি ঠিক আর কি করবো, দোকানে বসে বসে সুগির আমি কথাই বলি, আর কথা বলি আর কি না, সুগি কথা বলে বলে টাইম পাস করি, আর সুগি গেম খেলে খেলে টাইম পাস করে। দেখি শকুন্তলা দিদিকে একটু ফোন করবো কি করছে, চলে যাচ্ছে, এই যে উঠে গেছে 7:10 আসে বাসটা, এই বাসটা আর 8টার সময় আবার হাটবে যাবে, মানে হাটবে হচ্ছে তোমার বাসটা ওখানে হাটবেই মেন জায়গা, এখানেই থাকে। এই যে সুগির বাস চলে যাচ্ছে 7:10 আসে, এই বাসটা আবার 22 থেকে ঘুরে হাটবে যাবে। প্রিয়াংশ দোকানে চলে এসেছে আর পাপ্পা ওকে পড়ায় নিয়ে দোকানে এসে গেছে। আর প্রিয়াংশ কী খাচ্ছে পাপ্পা? কোক। আবার কি তাই? দোকান বন্ধ করছে, এখন আমরা ঘরে যাবো। সুগি চলে যায়, তারপরে কি করবো, বসে বসে ফোন দেখি। সব দোকানঘাট বন্ধ হয়ে গেছে, একটা দুটো দোকান খোলা, বাজার একদম সুনসান। এই যে প্রিয়াংশ, আর প্রিয়াংশ এইখান থেকে চেলায় কামড়িয়েছিল, এই জায়গা ঘাস মতো ছিল, ছোট্ট একটু ঘাস, এরকম একটু অল্প একটু ঘাস, এই হ্যাঁ এরকম না, হ্যাঁ প্রিয়াংশের চেলায় কামড়িয়েছিল, বুঝতে পারিনি যে এখানে চেলা ছিল পরে। হ্যালো বন্ধুরা, তো ঘরে চলে আসলাম দোকান থেকে। তো আজকে সারাদিনে আমি কী কী করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আর প্রিয়াংশ পিছনে কী করছি দেখো, ওর দুষ্টুমি তো থাকেই, মাম্মি ব্লগ করতে গেলে ওই সময় ওর দুষ্টুমি আসেই। আর তোমার দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাগ নিয়ে চিন্তা করছে কী হচ্ছে। ঠিক আছে, টাটা।